প্রাথমিক শিক্ষা হচ্ছে যে কোনো একটা দেশের জাতির জন্য খুব ভীতস্বরূপ। আমি আমার অবস্থান যেহেতু ঢাকায় না বাইরে, আমার প্রথমে আমি জয়েন করতে পারিনি, আমি জয়েন করেছি পরে, কাজে আমি শপথ নিয়েছি। ফলে আজকে আমি মন্ত্রণালয়ে আসলাম মাত্র, আমি প্রথমে সকালে সাভার গিয়েছিলাম জাতীয় স্মৃতি সৌধে, তারপর আমাদের শহীদ মিনারে আমি এসে আপনাদের সঙ্গে বিষয়টা আলোচনা করবো, বুঝবো, এবং তারপরে আমরা আমাদের কর্মকৌশল ঠিক করে আগাম, এবং তখন নিশ্চয়ই এই বিষয়গুলো অবগত করানোর জন্য মানুষকে আপনাদের সবার সহযোগিতা প্রয়োজন হবে, এবং আপনাদের সবাইকে আমরা ডাকবো যেন আমরা আমাদের বক্তব্যটা সবার কাছে পৌঁছে দিতে পারি। সুতরাং আপনাদের সহযোগিতা আমাদের পথ চলায় সবসময়ই একটা প্রয়োজনীয় বিষয় হবে। আজকে যেহেতু আমি এই বিষয়গুলো সম্বন্ধে পুরোপুরি ওরিয়েন্টেড না, সুতরাং আজকে স্পেসিফিক কোনো বিষয়ে আমি বক্তব্য করতে চাই না, শুধু সাধারণ একটা কথা বলতে চাই যে প্রাথমিক শিক্ষা হচ্ছে যে কোনো একটা দেশের জাতির জন্য খুব ভীতস্বরূপ। কারণ বাচ্চাদের শিক্ষাটা কিন্তু প্রথম জীবনে যা হয় সেটি তার ব্যক্তিত্বের ভীত গড়ে দেয়, তারপর সেটা শুধু এক্সটেনশন হয়, পরিবর্তন খুব বেশি হওয়া সম্ভব না। কিন্তু দুঃখজনক আমাদের দেশে এটা বাস্তবে কিন্তু এটা এতটুকু মানে হয় না, কার্যকর করা হয় না। প্রাথমিক শিক্ষাটা যতটুকু গুরুত্ব পাওয়া উচিত যেমনটা করা উচিত তেমনটা হয় না। ফলে আমাদের লক্ষ্য থাকবে যেন শিক্ষাটা শুধুমাত্র, এখন একটা এক সময় একটা সময় ছিল যখন আমাদের সাক্ষরতার হার খুব কম ছিল, আমাদের শিক্ষার একদিক দিয়ে উন্নতি হয়েছে, আমাদের অবকাঠামোগত অনেক উন্নতি হয়েছে, আমাদের সাক্ষরতার হার অনেক বেড়েছে, আমাদের শিশুরা বিভিন্ন রকম শিক্ষা প্রতিষ্ঠানে যাচ্ছে। কিন্তু এই মুহূর্তে যেটা আমাদের প্রয়োজন সেটা হচ্ছে মানের উন্নয়ন করা, প্রাথমিক শিক্ষার মানের উন্নয়ন করা, যেন আমাদের শিশুরা সুনাগরিক হিসেবে গড়ে ওঠে এবং তারা অবদান রাখতে পারে। কারণ জাতি হিসাবে আমাদের সবচেয়ে বড় সম্পদ হচ্ছে মানব সম্পদ। জনঘনত্বে আমরা হচ্ছি সবচেয়ে প্রথম প্রথম স্থান অধিকারী দেশ। এই মানব সম্পদকে যদি আমরা ঠিকমতো ব্যবহার করতে পারি, ঠিকমতো গড়ে তুলতে পারি, তাহলেই শুধুমাত্র আমাদের উন্নতি সম্ভব। সেটা মনে রেখে আমরা কাজ করার চেষ্টা করব, আপনাদের সহযোগিতা চাবো। আপনারা সবাই এসেছেন, সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এই বলে আমার বক্তব্য শেষ করছি। 4 তারিখে স্কুল খোলার কথা বলেছিল প্রাথমিক ঢাকার বাইরের গুলো, ঢাকার বাইরে বা ঢাকায়ও যদি হয়, প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান আসলে কবে খুলছে? সেই বাচ্চাগুলি তো নিশ্চয়ই ট্রাফিক কন্ট্রোল করছে না বা বাইরে কাজ করছে না, সেটা নিয়ে আপনাদের পরিকল্পনাটা একটু যদি বলেন। মানে খুলছে না, মানে কার্যকর করবে, খোলার সিদ্ধান্ত হয়েই আছে আসলে, খোলার সিদ্ধান্ত হয়েই আছে, প্র্যাকটিক্যালি আসলে কার্যকর হবে, খোলাটা কার্যকর হবে। না, সেই 4 তারিখ তো চলেও গেছে, আজকে 13 তারিখ, 12 তারিখ। হ্যাঁ, এই বিষয়টা আমরা কথা বলি কারণ যেটা হয়েছে আপনার ইন্টারনিং সময়ে তো আসলে সামগ্রিক ভাবে একটা অস্থিরতা তৈরি হয়েছে, বাচ্চারা তো খুব ছোট, ফলে যদি অস্থিরতা কম না কমে সমস্যাগুলো থাকে, তাহলে তো মানুষজন বাচ্চাদের স্কুলে পাঠাতেও আগ্রহ বোধ করে না, ডিক্লেয়ার দিলেই তো হয় ব্যাপারটা। সেই জন্যই এই বিষয়টা ঠিক করে আমরা জানাতে চাইছি।